আমরা এবারে ময়মনসিং যাব। ময়মনসিংয়ের শিববাড়ি মন্দিরে কেবল নারীরাই আয়োজন করে থাকেন দুর্গাপূজার। প্রতিবারের মতো এবার পূজার আয়োজন করেছেন নারী শক্তি নামের সংগঠন। সে ব্যতিক্রমী পূজা দেখতে আমরা যুক্ত হব শাহ আলম উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, কেবল নারীরাই শিববাড়ি মন্দিরে দুর্গাপূজার আয়োজন করে থাকেন, ব্যতিক্রমী এ পূজার খবর আপনার কাছ থেকে আমরা জানতে চাই। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা, আজ মহাসপ্তমী পূজা। এই পূজা সকাল শক্তি আয়োজিত মহিলা তারা পূজা অর্চনা করছে এবং সকাল থেকে নব পত্রিকা পাঠের মাধ্যমে পুরোহিত পূজার কাজ শুরু। পালন করতে পারেনি এবছর তারা জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা পালন করতে পারে তারা আনন্দিত। মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা ডাক ডোল শঙ্খ উলোধ্বনি পাঠের মাধ্যমে পুজোর কাজ সম্পূর্ণ করে পুরোহিত। এবছর জেলায় 813টি মণ্ডপে দুর্গাপূজা শুরু হয়েছে। গতকাল ষষ্ঠী পূজার মাধ্যমে দেবীকে মণ্ডপে বরণ করা হয়। আজ মহাসপ্তমীতে শুরু হয়েছে মহা দুর্গাপূজা আর আরাধনা। মার কাছে শান্তি আর সমৃদ্ধি কামনা করে পূজারীরা পূজা অর্চনা করছে। পূজা শেষে তারা ঠাকুরের কাছ থেকে প্রসাদ সংগ্রহ করছে। পূজারীরা জানিয়েছে যে তারা মায়ের কাছে আবেদন করছে যে আর যেন এ ধরনের মহামারী দুর্যোগ না আসে এবং পঞ্চগড়ে মহালয়ার দিন দুর্ঘটনার নৌকা ডুবিতে যারা নিহত হয়েছে তাদের শান্তি কামনা করে তারা প্রার্থনা করেছে।